স্বামী স্ত্রী একে অপরকে গান গেয়ে শোনাতে পারবে? অনেক ইসলামিক সঙ্গীত, যা বর্তমানের অনইসলামিক সঙ্গীত যেগুলো রয়েছে, গান বাদ্য, এগুলো নকল করে তৈরি করা হয়ে থাকে, এগুলো শোনা কি জায়েজ হবে? বর্তমানের বহু ইসলামিক সঙ্গীতে বাদ্য ব্যবহার করা হয়, এই সঙ্গীত শোনার দ্বারা কি গুণাহ হবে? আমরা যদি ভালো করে খেয়াল করি, দেখব যে আমরা বহু ইসলামিক সঙ্গীতের মধ্যে অটো টিউন নামে বা বিভিন্ন পিয়ানো, তারপরে ওদের আরো ভোকাল টোকাল নামে বিভিন্ন কিছুর সংমিশ্রণ করে ইসলামিক সঙ্গীতগুলো এখন তৈরি করা হয়, যেটা শ্রুতি মধুর লাগার জন্য করা হয়ে থাকে। এতে করে প্রকৃত ইসলামিক সঙ্গীত যেটা হালাল ছিল, এটা কিন্তু ওই হালালের পর্যায়ে আর থাকে না। দেখুন, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, আপনি যখন পিসিতে আপনি সেই ইসলামিক সঙ্গীতটা প্লে করবেন, বা আপনি কানে ইয়ারফোন দিয়ে যদি আপনি ভালো করে মন দিয়ে শোনেন, যে আপনি দেখবেন যে ইসলামিক সঙ্গীতের পিছনে একটা গুন 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 একটা পিয়ানোর সুর, তারপরে বিভিন্ন ধরনের একটা সুর। হ্যাঁ, কিছু আছে তারা ভয়েস দিয়ে, গলা দিয়ে দেয়, কিন্তু কিছু আছে তারা পিয়ানোর কাজ করে, যেটাকে তারা অটো টিউন বলে থাকে। যেমন আমি যদি দেখি যে আমার কাছে যেটা ধরা পড়েছে কয়েকটা, এর মধ্যে একটা আমার মনে আছে, যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতন, এটা আমি একটা শুনেছি, এগুলো তো অনেকেই গেয়েছে, আমি একটা শুনেছি, সেটার মধ্যে আমি একটু খেয়াল করে দেখলাম যে পিছনে প্রচুর পরিমাণে আপনার পিয়ানো সাউন্ড বাজতেছে একদম স্পষ্ট। তো এইভাবে ইভেন আর কয়েকটা ভিডিওর কাজ দেখেছিলাম আমি, তারা যখন কাজ করতেছে স্টুডিওর মধ্যে, তখন দেখলাম যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, হ্যাঁ, এই সঙ্গীতটার মধ্যেও সে ভালোভাবে পিয়ানো দিয়ে সুন্দর করে হেলে দুলে সেটার ভিতরে একটা মিউজিক লাগাচ্ছে, যেটা একদম সরাসরি জোরালো আওয়াজে না, কিন্তু পিছনে গুনগুন করে আপনার সেই সাউন্ডটাকে শ্রুতি মধুর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি এমনটা আপনি সরাসরি বুঝতে পারেন, তো অবশ্যই সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেগুলোর মধ্যে কোনো ধরনের বাদ্যযন্ত্র সংমিশ্রণ নেই, সেগুলো আপনি অবশ্যই শুনতে পারবেন এবং গাইতেও পারবেন। স্বামী স্ত্রী একে অপরকে গান গেয়ে শোনাতে পারবে? আচ্ছা, স্বামী স্ত্রী একে অপরকে গান গেয়ে শোনাতে পারবে বলতে, আপনি যখন গানটা গাইবেন আপনার স্ত্রীর জন্য, তো এই গাওয়ার জন্য বা আপনি স্ত্রী হয়ে যদি স্বামীকে শোনাতে চান, আপনাকে আগে শুনতে হবে সেই বাদ্যওয়ালা গানগুলো। এখন আপনি স্ত্রীকে শোনাতে গিয়ে যেই সোয়াব করবেন, নফল ইবাদত হবে স্ত্রীকে খুশি করার দ্বারা, কিন্তু সেই জন্য আপনাকে আবার কবিরা গুনাহ করতে হচ্ছে। আপনি যদি নিজে থেকে বানিয়ে বানিয়ে বলতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি শুনলেন মিউজিক ওয়ালা, যেটা ইসলাম হারাম করা হয়েছে, সেটা শুনে তারপর আপনি স্ত্রীর কাছে গিয়ে নফল সওয়াব আদায় করতে যাবেন, এটা তো আসলে সেই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো অবস্থা হয়ে গেল। তো যাই হোক, হ্যাঁ, যদি এমনটা হয়ে থাকে আপনি পূর্বে যখন ইসলামের পথে ছিলেন না, দিনের পথে ছিলেন না, বা শয়তানের ধোকায় পড়ে শুনে ফেলছেন, তো সেটা আপনার মেমোরিতে আছে, সেটা আপনার মেমোরাইজ হয়ে আছে, মুখস্থ আছে, তো সেইটা আপনি এখন শোনাচ্ছেন, নতুন করে আবার আপনি শিখে শিখে তাকে শোনাতে যাবেন না। পূর্বে শুনেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছেন, সেইটা এখন আপনি স্ত্রীকে বা স্ত্রীর স্বামীকে শোনাচ্ছেন, তাহলে অবশ্যই জায়েজ হবে এবং এটা খুবই প্রশংসনীয় একটা কাজ হবে। অনেক ইসলামিক সঙ্গীত, যা বর্তমানের অনইসলামিক সঙ্গীত যেগুলো রয়েছে, গান বাদ্য, এগুলো নকল করে তৈরি করা হয়ে থাকে, এগুলো শোনা কি জায়েজ হবে? আচ্ছা, হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন অনইসলামিক যেই সঙ্গীতগুলো থাকে, ইসলামিক সঙ্গীত নয়, গান বাদ্য যেগুলো হারাম, এই সঙ্গীতগুলোর মধ্যে যেইগুলো একটু বেশি টপে উঠে যায় বা ভাইরাল হয়ে যায়, এগুলোকে আবার নকল করে, ডুপ্লিকেট করে তারা হালাল সঙ্গীত তৈরি করে ইসলামিক সঙ্গীত নবী রাসুলের নামে, তো এটা আসলে কতটা জায়েজ? কারণ যেই ব্যক্তি এটাকে নকল করে আবার হালাল করতে চেয়েছে, সে নকল করার জন্য ওই হারামটাকে কয় হাজারবার শুনতে হয়েছে, সেই হারামটাকে কয়েকবার রিপিট করে করে সেটা টানতে হয়েছে, সেই সুরটাকে শেখার জন্য, সুরটাকে মিলানোর জন্য কতবার তাকে সেটা শুনতে হয়েছে। এটা মতে মোটেও আসলে কোনো প্রশংসিত কাজ নয়, বরং এই ধরনের ভিডিওগুলো যখন ইসলামিক সঙ্গীত আপনারা হালাল মনে করে শুনবেন, এতে করে সেই লোকটা উৎসাহ পেয়ে পরবর্তীতে আবার কিন্তু পরে যে ট্রেন্ডিংয়ে যেই গানটা আসবে সেটাকে তারা আবার শুনবে। সো এর নিরুৎসাহিত করার জন্য আপনারা সেগুলো অ্যাভয়েড করবেন, সেগুলো মোটেও প্লে করবেন না, শুনবেন না, তখনই তারা আসলে এগুলোকে ছেড়ে দেবে, যখন আপনারা প্রচুর পরিমাণে হুমড়ি খেয়ে পড়বেন, হ্যাঁ একই স্বাদে ভিন্ন জিনিস, এটা হালাল ওটা হারাম, সো একই সুরে ভিন্ন জিনিস, এটা হালাল ওটা হারাম, তো হারামটা বাদ দিয়ে আপনার হালাল মনে করে যখন এটাতে হুমড়ি খেয়ে পড়তেছেন, তখন সেই লোকটা কিন্তু আরও মারাত্মকভাবে হারামে লিপ্ত হচ্ছে। আর নবী আলাইহিসসালামের নামে, নবী আলাইহিসসালামের শানে, আল্লাহর শানে গান গাওয়ার জন্য তো আপনাকে সেই নাচ গান বাদ্য অশ্লীল পোশাকে যেই গান বাদ্য হয়েছে সেগুলোর সুরে আপনার নবীর সাথে, এটা আসলে অবশ্যই বেয়াদবিমূলক আচরণ হবে সম্পূর্ণ, কারণ
নবীর শানে এগুলো যায় না, যেগুলো অলরেডি অশ্লীল পোশাকে গানবদ্ধ হয়ে গেছে, এগুলোকে নিয়ে আপনি নবীর শানে আবার লাগাচ্ছেন সেই সুরে, যখন মানুষ এটা শুনবে তখন মানুষের ব্রেনে যারা শুনেছে তখন ওই অশ্লীল ভিডিওগুলো চলে আসবে। সো আপনার পৃথিবীতে সুরের অভাব পড়েনি যে আপনি ওইগুলোকে কপি করে এগুলো করতে হবে। আসলে আপনার ভাইরাল হওয়ার ধান্দা ছিল, আপনার ভিডিওতে বেশি ভিউ আনা ধান্দা ছিল, মোটেও নবীর ভালোবাসার জন্য এগুলো কখনো করেননি আপনি। সো এগুলো যারা করে অবশ্যই এই গানগুলো, এই ইসলামিক সঙ্গীতগুলো অ্যাভয়েড করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।